এসএসকে এর হোস্টেলে নার্সিং পড়ুয়ার মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে রহস্য, উঠতে শুরু করেছে র‍্যাগিং জল্পনা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, পাশাপাশি কি কারণে এই ঘটনা ঘটলো তা জানতেও ইতিমধ্যে হাসপাতালের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রয়েছে হোস্টেল সুপার, নার্সিং সুপার ও অধ্যাপক। তবে এই ঘটনার সঙ্গে র‍্যাগিং এর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন এসএসকে এর উপাধ্যক্ষ তথা মেডিকেল সুপার পীযূষ কান্তি রায়। তার দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা এক করে দেখার কোনো সুযোগ নেই। প্রসঙ্গত, আজই এসএসকে এর হোস্টেলের শৌচাগারে এক নার্সিং পড়ুয়ার চূড়ান্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে হোস্টেল চত্বরে। জানা গিয়েছে মৃত চারটির নাম সুতপাক কর্মকার, বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে, লিটন হোস্টেলে থাকত সুতপাক। হোস্টেলের অন্যান্য আবাসিকরা জানাচ্ছেন এদিন সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সুতপাকে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে হোস্টেলের শৌচাগারে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। আবাসিকদের কারো কারো দাবি, আংশিক ঝুলন্ত অবস্থায় ছিলেন সুতপা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। এদিকে খবর পেয়ে দ্রুত হোস্টেলে পৌঁছে যান হোস্টেল কর্মীরাও। হোস্টেলের আবাসিকদের সূত্রে খবর, গত কয়েকদিন ধরে কিছুটা অন্যমনস্ক দেখাচ্ছিল সুতপাকে। সেক্ষেত্রে মানসিকভাবে কোনো সমস্যা বা চাপের মধ্যে ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে সুতপার সহপাঠিনীদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। ঘটনার নেপথ্যে প্রেম ঘটিত কোনো বিষয় রয়েছে কিনা সেই দিকটাও দেখা হচ্ছে। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে মৃতার মোবাইল ফোনটি। জানা গিয়েছে মৃত ওই নার্সিং ছাত্রী সুতপা কর্মকারের বাবা সুদামা কর্মকার পেশায় একজন স্বর্ণকার, তার মা বেলা কর্মকার গৃহবধূ। সুতপা তাদের একমাত্র সন্তান। গত 4 বছর ধরে কলকাতায় পড়াশুনো করেছিলেন তিনি। এই বিষয়ে স্থানীয় পুর কোঅর্ডিনেটর অভিজিৎ সাহা জানান, পুলিশ প্রশাসনের তরফে তাকে ফোন করে জানানো হয়েছে যে সুতপার বাবা ও মাকে দ্রুত কলকাতায় পাঠানোর জন্য। সুতপার বাবা মা ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে রওনাও দিয়েছেন। যদিও সুতপা মারা গিয়েছে কিনা সেই বিষয়ে তাকে কিছু বলা হয়নি বলেই দাবি পুর কোঅর্ডিনেটরের। এসএসকে এর হোস্টেলে নার্সিং পড়ুয়ার মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে রহস্য, উঠতে শুরু করেছে র‍্যাগিং জল্পনা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, পাশাপাশি কি কারণে এই ঘটনা ঘটলো তা জানতেও ইতিমধ্যে হাসপাতালের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রয়েছে হোস্টেল সুপার, নার্সিং সুপার ও অধ্যাপক। তবে এই ঘটনার সঙ্গে র‍্যাগিং এর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন এসএসকে এর উপাধ্যক্ষ তথা মেডিকেল সুপার পীযূষ কান্তি রায়। তার দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা এক করে দেখার কোনো সুযোগ নেই। প্রসঙ্গত, আজই এসএসকে এর হোস্টেলের শৌচাগারে এক নার্সিং পড়ুয়ার চূড়ান্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে হোস্টেল চত্বরে। জানা গিয়েছে মৃত চারটির নাম সুতপাক কর্মকার, বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে, লিটন হোস্টেলে থাকত সুতপাক। হোস্টেলের অন্যান্য আবাসিকরা জানাচ্ছেন এদিন সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সুতপাকে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে হোস্টেলের শৌচাগারে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। আবাসিকদের কারো কারো দাবি, আংশিক ঝুলন্ত অবস্থায় ছিলেন সুতপা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। এদিকে খবর পেয়ে দ্রুত হোস্টেলে পৌঁছে যান হোস্টেল কর্মীরাও। হোস্টেলের আবাসিকদের সূত্রে খবর, গত কয়েকদিন ধরে কিছুটা অন্যমনস্ক দেখাচ্ছিল সুতপাকে। সেক্ষেত্রে মানসিকভাবে কোনো সমস্যা বা চাপের মধ্যে ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে সুতপার সহপাঠিনীদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। ঘটনার নেপথ্যে প্রেম ঘটিত কোনো বিষয় রয়েছে কিনা সেই দিকটাও দেখা হচ্ছে। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে মৃতার মোবাইল ফোনটি। জানা গিয়েছে মৃত ওই নার্সিং ছাত্রী সুতপা কর্মকারের বাবা সুদামা কর্মকার পেশায় একজন স্বর্ণকার, তার মা বেলা কর্মকার গৃহবধূ। সুতপা তাদের একমাত্র সন্তান। গত 4 বছর ধরে কলকাতায় পড়াশুনো করেছিলেন তিনি। এই বিষয়ে স্থানীয় পুর কোঅর্ডিনেটর অভিজিৎ সাহা জানান, পুলিশ প্রশাসনের তরফে তাকে ফোন করে জানানো হয়েছে যে সুতপার বাবা ও মাকে দ্রুত কলকাতায় পাঠানোর জন্য। সুতপার বাবা মা ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে রওনাও দিয়েছেন। যদিও সুতপা মারা গিয়েছে কিনা সেই বিষয়ে তাকে কিছু বলা হয়নি বলেই দাবি পুর কোঅর্ডিনেটরের।